বালুরঘাটের উত্তমাশা ক্লাবের এবছরের 59তম বর্ষ। থিম করোনা। করোনার হাত থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে সেই সচেতনতা বার্তাই তুলে ধরা হয়েছে সেখানে। এখানে দেবী দুর্গা করোনাসুর বধ করছেন। তৈরি করা হয়েছে জয় দুর্গা কোভিড হাসপাতাল। কার্তিক, গণেশ ডাক্তার, সরস্বতী, লক্ষ্মী নার্স এবং আশাকর্মী। উদ্যোক্তারা জানান, করোনা সচেতনতা নিয়ে আমাদের পুজোর পাশাপাশি করোনা রুখতে আদালতের নির্দেশের মান্যতাও দেওয়া হয়েছে। বর্তমানে গোটা পৃথিবীতে যে করোনা যে পরিস্থিতি রয়েছে, তার উপরে নির্ভর করে আমরা কি করে করোনা থেকে আমরা মুক্তি পাবো, জনগণ কীভাবে চলবে, তার উপরে আমাদের করোনার উপর চলতে হয়েছে এই চিন্তা করা হয়েছে। আমরা ওদের নির্দেশের পূর্বেই আমরা নিজেরাই সচেতন ছিলাম, সেই অনুসারে আমরা একদম হুবহু কোর্টের সঙ্গে আমাদের নির্দেশনামা একদম মিলে গেছে। আমরা প্রথমেই স্যানিটাইজারের ব্যবস্থা করেছি আমাদের মূল গেটে প্রবেশদ্বারে, তারপরে রয়েছে আমাদের স্যানিটাইজারের ব্যবস্থা, রয়েছে মাস্কের ব্যবস্থা। যে সমস্ত দর্শনার্থী মাস্ক ছাড়া আসবেন তাদেরকে আমরা মাস্ক বিতরণ করব। এবং আমরা দেখুন ওটা মাঠটা জুড়ে দেখুন একটা মানে সামাজিক দূরত্ব বজায় রেখে দেখুন গোল গোল করে সাইকেল করা হয়েছে। আমরা প্রত্যেক দর্শনার্থী তাদের এই সাইকেলের মধ্যে গিয়ে একদম তাদেরকে আমরা হচ্ছে রানিং অবস্থায় বেরিয়ে পড়বো, আমরা তাদেরকে দাঁড় করাবো। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ দিনাজপুর।